দর্শক, আপনাদেরকে আবারও নিয়ে আসলাম ষোলশর আইডাব্লিউ কলোনিতে। এখানে বড় ধরনের একটা পাহাড় ধস হয়েছে এবং দুজন বাসাতে থাকাকালীন মারা গেছে, রাত্রে ঘুমানো অবস্থায় দেওয়াল চাপা পড়ে মারা গেছেন বাবা ও মেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ষোলশর আইডাব্লিউ কলোনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সেই বিশাল পাহাড় ধস, যেটা পুরো জায়গা জুড়ে কয়েকটি বসত বাড়ির উপরে ছিটকে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই, আসলে এখানে কি ঘটনাটা কি হয়েছে আপনি একটু বলবেন কি? এটা রাত্রে রাত অনুমানিক 3-4টার দিকে এ ধরনের পাহাড়টা ধসে পড়ছে। আর যে ধসে পড়ার কারণে মানে কি, যে বাবা মেয়ে আহত হয়েছে, মানে যে নগদে মারা গেছে, আর তারা দুজন মেডিকেল আছে, আর যে কোনো খবর নাই। আর এলাকাটা মানে কি অনেক খুব ক্ষতি হয়েছে, মানে কি এখানে যে বাসাটা বাঁধ দিয়েছে যার ওয়ালটার কারণে যে এই ওয়ালটার কারণে যা মারা গেছে মানুষ। আপনারা শুনলেন এলাকাবাসীর, এখানকার একজন এলাকাবাসীর কথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই দেওয়ালটা কীভাবে জস হইতে দেখেন পাহাড়ের নরম মাটিতে। এলাকার মানুষ বলছেন পাহাড়ের নরম মাটিতে এরা দেওয়াল নির্মাণ করেছেন। দেওয়াল নির্মাণ করার কারণে এই দেওয়াল খুবই ভয়ঙ্কর ছিল, এই দেওয়ালের গাঁথনি কম ছিল, তাই অল্প বৃষ্টিতেই পাহাড় ধসের সাথে দেওয়ালগুলি মুষড়িয়ে পড়ে ঘরের মধ্যে। মা মেয়ে ছেলে বাবা একসাথে ঘুমাচ্ছেন একটা রুমে, যে পাশে দেওয়ালটা পড়েছে ওই পাশে ছিলেন বাবা আর মেয়ে, সাঁতারা এরা নিহত হয়েছেন। এখন চট্টগ্রাম মেডিকেলে এদেরকে লাশ নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কীভাবে ধসটা হয়েছে। দেখুন দর্শক, ষোলশর পিডব্লিউ কলোনি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে ঝুঁকি নিয়ে বসতঘর নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সাথে পাহাড় কেটে কীভাবে বসতঘর নির্মাণ করেছে এখানকার লোকজনেরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, ষোলশর পিডব্লিউ কলোনির পিছনের পাহাড়টি এইভাবে দেখতে পাচ্ছেন কীভাবে পাহাড় কেটেছে। ভাই উপরে উঠ না, এটা তো সময় নত উন্দু উড়ুম পড়ব, আপনার দুইজন নিহত হয়েছেন পাহাড় ধসে। দেখতে পাচ্ছেন দুইজন মারা গেছে না, দুইজন নিহত না, বয়স কত জানো? হ্যাঁ, বাবা ছেলে নাকি? বাবা মেয়ে না? মেয়েটার বয়স কত? 3-4 বছর।